শ্রী শ্রী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের একেবারে চূড়ায় যে পতাকাটি সেটি দেখা যাচ্ছে। পিবি টোয়েন্টি ফোরের তরফে আমরা আজ এই মন্দিরে, একটি ঐতিহাসিক দিন আজ মহালয়া, ইতিহাসের পাতায় এই তারিখটি জ্বলজ্বল করবে ত্রিপুরার জন্যে। 2019 সালের সেপ্টেম্বর মাসের 28 তারিখ, কারণ তার আগের দিন ত্রিপুরার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি অরিন্দম লোধকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে যে ত্রিপুরার কোনো মন্দিরে বলি প্রথা চলবে না। আমরা এই বিষয়টি নিয়ে রায়ের ঠিক পরের দিন মন্দিরের চিত্রটি কী ও কেমন আপনাদের দেখাতে চাই, কথা বলতে চাই এখানে যারা এসছেন তাঁদের অনেকের সঙ্গে। দর্শনার্থীরা কি মনে করেন, তাঁদের তরফে বক্তব্যগুলো কি, তারা বিষয়টিকে কিভাবে দেখছেন, ধর্মীয় বিশ্বাস বনাম দীর্ঘদিনের হাজার হাজার মানুষের একটি আকাঙ্ক্ষা এবং দাবি যে বলি প্রথা বন্ধ হোক, এ নিয়ে টানা পড়েন। পিবি টোয়েন্টি ফোর আজ এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবে। প্রত্যেক দিন এই মন্দির চত্বরে হাজার হাজার মানুষ জড়ো হন, তাঁরা রাজ্যের, তারা বহির্রাজ্যের, এমনকি তারা বহির্দেশের। অনেকের মানত বা প্রার্থনা মায়ের কাছে মোমবাতি আর ধূপকাঠিতে, কারোর ছাগল বা পাঁঠাতে, কেউ আবার পায়রা বা হাঁস বলি দিয়ে সেই মানত পূরণ করেন, অনেকে আবার পশু পাখি ছেড়ে দেন মায়ের নামে, বলিতে তাঁরা বিশ্বাস করেন না। এই মেলা প্রাঙ্গণের এক এক দিকে এক এক রকমের চিত্র, তবে কি মন্দির চিত্রে এই পায়রাদেরই ওরাওরি থাকবে আগামী দিনে? তারাই আসলে শান্তির কথা বলবে। এই সাদা পায়রাগুলোই কি আজ প্রতীক হিসাবে বা প্রতীকী চিহ্ন হিসাবে আমাদের সামনে ধরা দিল? সময়েই সব কিছুর জবাব দেবে, কিন্তু মাননীয় হাইকোর্টের রায়ের ঠিক পরের দিন এই তারিখটি ইতিহাসের পাতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রায়ের ঠিক পরের দিন সাধারণ মানুষ কি ভাবছেন, আজ শয়ে শয়ে বলা ভালো কয়েক হাজার পুণ্যার্থী মহালয়ার এই পুণ্য দিনে মন্দির চত্বরে রয়েছেন। আমরা তাঁদের সঙ্গেও একবার কথা বলার চেষ্টা করব, তারা বিষয়টি নিয়ে কি ভাবছেন, কি চিন্তা করছেন জানার চেষ্টা করব। এই মন্দির প্রাঙ্গণে দর্শনার্থীরা যারা রয়েছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি, তাঁরা বিষয়টিকে কীভাবে দেখছেন এবং তাঁদের কী মতামত। আপনি নিশ্চয়ই জানেন গতকাল মাননীয় হাইকোর্ট রায় দিয়েছেন যে মন্দিরে বলি প্রথা বন্ধ করতে হবে। দর্শনার্থী হিসেবে বা মায়ের একজন ভক্ত হিসেবে আপনারা কীভাবে দেখছেন? আমি খুব খুশি হয়েছি এই প্রথাটা বন্ধ হয়েছে, এটাই চাইতাম সবসময়। ভালো লাগতো না যখন মায়ের কাছে এসে সবাই প্রাণীদের বলি দেওয়া হতো, এটা আমার খুব ভালো লেগেছে। আপনি কীভাবে দেখছেন? আমারও খুব ভালো লেগেছে। আমাদের এখানে আসি পুণ্যের জন্য, যখন যখন একটা প্রাণী হত্যা হচ্ছে তখন ভীষণ খারাপ লাগতো, সেই ব্যাপারে খুব ভালো লাগছে। আপনি? আমার তো খুব ভালো লাগছে, প্রাণী হত্যাবদ্ধ হয়েছে এখন মন খুব আলাদা আনন্দ হবে, ভাববো যে এখন মানে মায়ের জায়গাতে সে আলাদা একটা আনন্দ অনুভব করবে। আপনি কি জানেন যে মন্দির চত্বরে বলি প্রথা বন্ধ হয়ে গেছে, মানে মাননীয় হাইকোর্ট এই রায় দিয়েছেন, কি আপনার কি বক্তব্য? বক্তব্য ভালো হয়েছে, মানে বলি যে দেওয়া নাই নাই যে বলি যে দেন আর ভালো ভালো হয়েছে। আমরা ঠিক এইরকমভাবে এখানে যারা
দীর্ঘ একটি সারিতে অপেক্ষা করছেন মায়ের সঙ্গে তাদের দর্শনের জন্য, যারা মাকে তাদের মিনতির কথা জানাতে চান, তাদের কাছ থেকে তাদের বক্তব্যগুলো শুনবো, তারা কী ভাবছেন বিষয়টি নিয়ে জানার চেষ্টা করব। এবং মাননীয় হাইকোর্টের এই রায়ের পরে আমরা যে চিত্রটি আজ এখানে দেখেছি, ইতিমধ্যেই প্রচুর সংখ্যক মানুষ তারা কিন্তু বলির জন্য এসছেন, বলির সমস্ত প্রস্তুতি এখানে শুরু হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই বলি দেওয়াও হবে। এই বিষয়টিকে সাধারণ মানুষ পুণ্যার্থীরা কীভাবে দেখছেন, তার একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরাই আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। সাধারণ মানুষ, আম জনতা, যারা যারা দর্শনার্থী, তারা কি বলছেন? ধর্মীয় বিশ্বাস বনাম তাদের চাওয়া এবং না চাওয়ার বিষয়টি কোন জায়গায়, এই নিয়েই আমরা কথা বলছি। দিদি, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি জানেন যে হাইকোর্ট রায় দিয়েছে যে বলি প্রথা মন্দিরে বন্ধ করতে হবে, বিষয়টি আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন? এটা বন্ধ করে ভালো, আপনি বলির পক্ষে না? দিদি একটু বলবেন আমাদের, আপনি কিভাবে দেখছেন বলির বিষয়টি? না, এটা তো একদমই উচিত না। মানে মার এখানে আমরা সবাই মানে একটা পশুও একটা মানে ইয়েই আসছে প্রণাম করতে, তো এটা আমার একদমই এটারই এগেনস্টে। দিদা একটু কথা বলতে চাই, না না একটু শুধু শুনতে চাই, বলি বন্ধ হয়ে গেছে মন্দিরে আর বলি দেওয়া যাবে না, হাইকোর্ট রায় দিয়েছে, আপনার কি বক্তব্য? রায় দিয়েছে না, এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আপনারা দেখছেন বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, যারা মায়ের দর্শনে এসেছেন, এই প্রজন্মের যারা, তারা অনেকেই কিন্তু একই সুরে কথা বলছেন, তাদের প্রত্যেকের বক্তব্য একটাই যে বলি প্রথা বন্ধের এই রায়টি, মাননীয় হাইকোর্ট যে রায়টি গতকাল দিয়েছেন, এই রায়টিকে সমর্থন করছেন প্রধানত পুণ্যার্থীরা। আমরা তাদের সঙ্গে কথা বলবো, যদি কোনো বিরুদ্ধ মত থাকে সেটাও আমরা তুলে ধরবো। তবে আমাদের এই আয়োজনে আপনারা দেখছেন কোনো বাচ বিচার নেই, আমরা সরাসরি জিজ্ঞাসা করছি দর্শনার্থীদের, তারা যদি মনে করেন এর বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য আছে সেটাও আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ঠিক একইভাবে তুলে ধরতে চাই সাধারণ মানুষ, যারা দর্শনার্থী, যারা পুণ্যার্থী, তারা বিষয়টিকে কীভাবে দেখছেন আমরা একটু কথা বলবো। দিদি একটু কথা বলতে চাই, একটু বলবেন যে মন্দির চত্বরে বলি প্রথা গতকালকে হাইকোর্ট রায় দিয়েছে যে বন্ধ করে দিতে হবে, বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আমি ঠিকই মানে আমি তার সাথে একমত, বলি বন্ধ করা দেওয়াই উচিত। আমার মতে ঠাকুর কোনোদিনই কোনো প্রাণ নিয়ে সন্তুষ্ট হতে পারেন, এটা আমার ভিউজ, বাদ বাকিদের অন্য মত থাকতেই পারে, আমার মনে হয় বলি বন্ধ করে দেওয়াটা উচিত। কেন একটু বুঝিয়ে বলবেন, মানে কোন জায়গাটাতে আপনার আপত্তি এটা একটু বলবেন? একটা নিষ্পাপ প্রাণকে নিয়ে নেওয়ার কি মানে আছে? আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, আমি ঠাকুরকে পুজো দিতে পারি, টাকা দিয়ে পুজো দিতে পারি, বা কোনো গরিব দুঃখীকে দিতে পারি, কিন্তু একটা প্রাণ নিয়ে আমি কেন আমার নিজের মানে এটাকে উৎসর্গ করব? ঠিক, আপনার কি মত? আমারও তাই, বলি আমি একেবারেই পছন্দ করি না। কেন করেন না একটু বলবেন বুঝিয়ে? প্রাণের বিনিময়ে কোনোদিনই নিঃস্বার্থ খুশি হতে পারেন না, মা কি কোনো শিশুর প্রাণ নিতে পারে? আমার তো মনে হয় না। আপনি কিছু বলবেন? না না, ওই একই, ঠাকুর কি বলেছে, মা বলেছে কি বাবা বলেছে যে প্রাণটা অন্যের প্রাণটা দাও, আমার ভালো আমার ইচ্ছাটা পূরণ হবে, কোনো ঠাকুর বলেনি, এরা আমরা নিজেরা তৈরি করে নিয়েছি, ব্যাপারটা বুঝেছেন? এটা খুব মানে একদম ইয়ে, আমি বলি দেখলে আমি ফিট হয়ে যাবো, মানে রক্ত দেখতে পারি না। আপনারা মানে পশ্চিমবাংলা থেকে এসেছেন? হ্যাঁ, পশ্চিমবাংলা। মায়ের কাছে কি প্রার্থনা করবেন? মায়ের কাছে সবাই মঙ্গলে থাকুক, মঙ্গল থাকুক, আমার মেয়ে জামাই সিএ সবাই মঙ্গল থাকুক, ভালো থাকুক। আপনি যে রাজ্য থেকে এসেছেন সেখানেও তো বলি প্রথা আছে বিভিন্ন মন্দিরে, সেখানেও কি এই রায় কার্যকর হোক আপনারা চান? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ইম্পার্সিয়ালি সব জায়গায়, ইন অল স্টেট, কোনো প্রাণের বিনিময়ে কোনো দিন ভালো হতে পারে না আমার যে মনে হয়। একটা বলি দেবো আর আমার ভালো হয়ে যাবে, ঠাকুর বলেছে। আপনারা দেখছেন, আমরা এই শাড়িটি একবার আপনাদের দেখাতে চাই, এখানে প্রচুর সংখ্যক মানুষ আজকে কিন্তু জড়ো হয়েছেন এবং তারা সকলেই এই বিষয়টি নিয়ে এসছেন, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। হিন্দু ধর্মে 18টি উপপুরাণে বলির উল্লেখ পাওয়া যায়। কালিকা পুরাণ বা কালী পুরাণ, সতী পুরাণ ইত্যাদি নানা জায়গায় এই বিষয়টির উল্লেখ রয়েছে। আজ ত্রিপুরা রাজ্য তথা উত্তর পূর্বাঞ্চল এবং দেশের অন্যতম একটি ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা দাঁড়িয়ে শ্রী শ্রী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের
যে বলি দেয়ার প্রধান জায়গাটি তার একেবারে উল্টো দিকে এই মুহূর্তে আমাদের অবস্থান। আমরা দেখাতে চাইছি শয়ে শয়ে মানুষ, তারা কিন্তু আজ এখানে দাঁড়িয়ে আছেন, তারা বিষয়টি নিয়ে কথা বলছেন আমাদের সঙ্গে, আমরাও তাদেরকে এই বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করছি। সংস্কৃত শব্দ বলি থেকে এসেছে এই শব্দটি, যেটা আমরা নিয়মিতভাবে বলি বলে থাকি যে বলি দেব বা বলি দেয়া হবে, যার মূল মানে নিবেদন করা বা অর্পণ করা। কোথাও কোথাও ঝটকা বলিও বলা হয়, পশুর রক্তকে বলি বলা হয় প্রধানত। বৈদিক ধর্মে অশ্বমেধ বলি হতো, ঘোড়া বলি দেয়া হতো। রামায়ণে রাম অশ্বমেধ বলি দিচ্ছেন, মহাভারতে যুধিষ্ঠির অশ্বমেধ বলি দিচ্ছেন, এই বিষয়গুলো পৌরাণিকভাবে আমরা জানি, কিন্তু বাস্তবে এর প্রভাব আমরা দেখতে পারি। দর্শনার্থীরা আছে, আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং বিষয় একটাই, গতকালকের মাননীয় হাইকোর্টের রায়কে তারা কিভাবে দেখছেন। মন্দির চত্বরে বলি প্রথা বন্ধ করে দিয়েছে মাননীয় হাইকোর্ট, তারা বলছেন যে বলি দেয়া যাবে না কোনো মন্দিরে। আপনারা দর্শনার্থী হিসেবে বিষয়টিকে কিভাবে দেখছেন? একদম সাপোর্ট করি, কারণ এটা একদম আমরা প্রাণ দিতে পারি না, কিন্তু প্রাণ নেব কী করে, এটা তো ঠাকুরের না, সেজন্য এটা বন্ধ করা আমাদের মানে কর্তব্য এবং উচিত। এটা আমরা আমি আমার থেকে 100% সাপোর্ট করি। আপনার কি মনে হয়, মানে ধরুন প্রকাশ্যে এরকমভাবে যে বলি দেয়া হয়, এখানে ছোট ছোট ছেলে মেয়েরা থাকে, তারা মা বাবাকে প্রশ্ন করে যে কেন বলি দেয়া হয়, রক্ত কেন, মানে পশু পাখিগুলো ছটফট করতে থাকে, এই বিষয়টা বন্ধ হয় অন্তত সাইকোলজিক্যালি ছেলে মেয়েরা একটু শান্তি পাবে, এই বিষয়টা মনে হয়? হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ রক্ত আমরা কেউই ভালোবাসি না, সবাই আমরা ভয় পাই, কিন্তু মায়ের সামনে বলি দেওয়া বন্ধ হয়েছে, কিন্তু পশু হত্যা তো আর বন্ধ হয়নি, সেটা আমরা খাওয়ার জন্যই হোক যার জন্যই হোক আমাদের পশু বলি হবেই হচ্ছে, তো সেটা যদি বন্ধ করা হয় তো সেটা তো মনে হয় না বন্ধ হবে, কিন্তু মায়ের সামনে বলি বন্ধ, রক্ত আমিও বলি দেখতে পারি না, আমার ভীষণ ভয় করে, তো সেটা খুবই ভালো হয়েছে, কিন্তু আক্ষরিক অর্থে পশু হত্যা বা পশুদের রক্ষা করা সেটা আমাদের লক্ষ্য রাখা উচিত। আপনার কি মনে হয় বলি বন্ধ হয়ে ভালো হয়েছে? আমরা না, আপনি বলুন, বলি বন্ধ হওয়া কি ঠিক হয়েছে না আপনি চাইছেন যে বলি চলুক? বন্ধ হওয়াটা ভালো হয়েছে। আপনারা শুনছেন যে এখানে আম জনতা যারা, প্রধানত মায়েরা, নারীরা, মহিলারা যারা রয়েছেন সারিবদ্ধভাবে, তারা পুজোর জন্য অপেক্ষা করছেন, দেবী দর্শনের অপেক্ষা করছেন, তারা কিন্তু প্রত্যেকে একমত যে বলি প্রথা বন্ধ হওয়াটা ভালোই হয়েছে। আমাদের বায়ে অন্যান্য পুণ্যার্থীরা রয়েছেন, আমরা তাদের সঙ্গে একটু কথা বলি, তারা কি বলতে চাইছেন, আপনার কি মনে হয় বলি বন্ধ হয়ে ঠিক হয়েছে? ঠিক হয়েছে, কারণ অন্য সন্তান আমার সন্তানের জন্য কেন বলি দিব, অন্য সন্তান তাহলে ওই সন্তানটা আমি কেন বলে দেবো, আমার নিজের সন্তান লাগে ওই একটা সন্তান আমি কেন বলে দেবো, এটা অন্যায়, আমি আমি খুশি হয়েছি। সকাল হয়ে যাবে।
আপনারা দেখছেন এই যে বলির জন্য অপেক্ষা করছে পশুটি, এই পশুটিকেই সরকারিভাবে দেয়া হয় এই মন্দিরে। প্রত্যেক দিন সরকারি নিয়ম মেনে একটি বলি দেয়া হয়, আজকেও তার অন্যথা হবে না। রায় ঘোষণার ঠিক পরের দিন অর্থাৎ মহালয়ার পুণ্য দিনে আমাদের অতি পরিচিত এবং বিখ্যাত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের এই বলি অঞ্চলে প্রস্তুতি চলছে। পুরোহিতেরা তারা শেষ পর্বের কাজগুলো সম্পন্ন করছেন শাস্ত্রের নিয়ম মেনে এবং দীর্ঘদিনের রীতিনীতি মেনে, যেভাবে বলির প্রথাটিকে মেনে আসা হয়েছে এতদিন, আজকেও তাই হবে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে হাজার লক্ষ কোটি মানুষের মহালয়ার পুণ্য প্রভাতে আজ আমরা দেখছি ত্রিপুরার উচ্চ আদালতের রায় ঘোষণা ঠিক পরের দিন, একটি ঐতিহাসিক দিন গোটা রাজ্যের জন্য। আজ হয়তোবা এই রায় বহাল থাকবে, কিংবা রাজ্য সরকার যদি মনে করেন এই রায় নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে, তাহলে বাকিটা সময়ের কাছে। এখানে মূল পুরোহিত যিনি, তিনি এসেছেন, তিনি উৎসর্গ মন্ত্র উচ্চারণ করলেই এক একটি পশুকে আনা হবে এবং তারপরে বলি দেওয়া হবে। চতুর্দিকে প্রচুর সংখ্যক দর্শনার্থী, তারা কিন্তু গোল করে দাঁড়িয়ে আছেন। এই পর্বটি অনেকে দেখবেন, অনেকে দেখতে চাইবেন না, ঠিক এইভাবেই দীর্ঘদিনের একটি পরম্পরা যে দাগুলো দিয়ে বলি দেয়া হবে, খর্গ বলতে পারি আমরা, সেগুলো পিতলের থালায় রাখা হয়েছে। প্রথমে সেগুলো পূজিত হবে, মায়ের মন্ত্র উচ্চারণ হবে, এগুলোর গায়ে সিঁদুরের ফোঁটা লাগবে, তারপরে পুরোহিতের মন্ত্রোচ্চারণের পরেই শুরু হয়ে যাবে বলি পর্ব। একে একে দর্শনার্থীরা তাদের মানতের জন্তুগুলোকে নিয়ে এই মন্দিরের ওপরে আসবেন, প্রার্থনা করছেন মায়ের কাছে মূল পুরোহিত। হয়তোবা মনে মনে তিনি আজ্ঞা চাইছেন এবং এক কোপে যাতে সমস্ত পশুদের বলি দেয়া হয় তারই প্রার্থনা করছেন, কারণ এটাই শাস্ত্রের নিয়ম, তবেই নাকি মঙ্গল হয়। ত্রিপুরা পুলিশের এক কর্মীকে এই অঞ্চলটিতে সাক্ষী রেখেই ত্রিপুরা হাইকোর্টের রায়দানের ঠিক পরের দিন বলি পর্বের নিয়ম কানুনের সমস্ত কাজকর্ম সম্পন্ন হচ্ছে। আর এদিকে পশুটি বাঁচার জন্যে তার ম্যায় ম্যায় ডাক জারি রেখেছে, তারাও ইঙ্গিত পায়, হতে পারে তারা পশু কিন্তু তারা বুঝতে পারে তাদের জীবনের শেষ ক্ষণ ঘনিয়ে এসেছে, কারণ আচমকা চোখের সামনে ধারালো কিছু অস্ত্র তারা যখন দেখতে পারে, তাদেরকে যখন বেঁধে ফেলা হয় এবং প্রতিনিয়ত তারা যখন এই দৃশ্যগুলো দেখে দেখে অভ্যস্ত, তখন নিজের মুহূর্তটি কাছে এলে অবশ্যই তারা ভয়ে একটু অন্যরকমভাবেই ডাকতে শুরু করে। যেরকম বলছিলাম, দাগুলোর গায়ে সিঁদুরের প্রলেপ পড়বে, তাই পড়ছে। এই সিঁদুরের দাগের মধ্যেও রীতি এবং নীতি মানা হচ্ছে, চাল ফুল সিঁদুর বেলপাতা ইত্যাদি নিয়ে পুরোহিত মশাই, তার কপাল চন্দন বেষ্টিত, তার দুবাহু চন্দন বেষ্টিত,
আমাদের সঙ্গে স্বপন ভট্টাচার্য রয়েছেন, তিনি গবেষণা করেছেন উদয়পুর নিয়ে, এই মন্দির নিয়ে, তার সঙ্গেও কথা বলবো, তিনি বিষয়গুলো নিয়ে আমাদের জানাবেন। স্বপনদা, এই যে বিষয়টি, এটা কতদিনের, কবে থেকে চলছে? অ্যাকচুয়ালি বলি, কবে থেকে শুরু হয়েছে সে সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। চলছে অনেক দিন ধরে, চলছে, প্রথা হয়ে দাঁড়িয়েছে। রাজন্যামল থেকেই কি চলছে? অবশ্যই 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 রাজন্যামল থেকেই চলছে। আর আরেকটা বিষয় হতে পারে, এটা আমাদের যারা উপজাতি জনগোষ্ঠীর মানুষ রয়েছেন তাদেরও একটা সংস্কৃতি বলি দেওয়া, কিন্তু তারা কিন্তু এরকমভাবে পশু হত্যা করে কিনা জানি না, তারা যে নদীতে বলি টলি দেয়, ফল টল বা অন্য কিছু এইসব বলি দেয়, কিন্তু এইভাবে পশু বলি হয় কি না ঠিক জানি না। আপনি ব্যক্তিগতভাবে, মানে উদয়পুরে দীর্ঘদিন ধরে আপনি আছেন, এখানেই আপনার সমস্ত কিছু, এবং মন্দির নিয়ে আপনি নানা সময়ে নানাভাবে নানা জায়গায় নিজের মতামত ব্যক্ত করেছেন, এই রায়টি সম্পর্কে আপনার কি মতামত আজ? আমি এই রায়টিকে স্বাগত জানাই, কারণ এই বলির বিরুদ্ধে আমি লেখালেখি করেছি। আমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত নই, কিন্তু আমি আমার ক্ষুদ্র জ্ঞান বিশ্বাস মতে যদ্দূর আমি পড়েছি, এই বলিটা কিন্তু আসল বলির সঙ্গে কোনো সম্পর্ক নেই। যেমন বলা হয় আমাদের কিছু ইয়ে আছে, আমাদের সত্য রজ তম তিনটা গুণ আছে, তম গুণটা তামসিক, তামসিক গুণ বলি দিতে বলা হয়েছে মার কাছে বা দেবতার কাছে, তা আমরা সেটা না করে তম গুণের প্রতীক হচ্ছে ছাগ বা পাঠা, আমরা সেটা বলি দিই। যেমন ক্রোধের প্রতীক হচ্ছে মহিষ, এই কারণে আমরা ক্রোধ বলি না দিয়ে আমরা মহিষকে তার সিম্বল একটা মহিষ বলি দিই। যেমন ইয়ে দেওয়া হয় পুজোতে, কারণ দেওয়া হয় মদ, কেন এটা অহংকারের প্রতীক, যে মদ খেলে কী হয়, মদ খেলে মানুষ একটু খুব রাজা টাজাভাবে নিজেকে ইয়ে করে, সেটা বলি দিতে বলা হয়েছে। যেমন কলা বলি দেওয়া হয়, এটা হলো মোহ, সৌন্দর্যের প্রতি আমাদের একটা মোহ আছে, সেটাকে বলি দিতে বলা হয়েছে, সেটা আমরা করি না, আমরা কলা বলি দিয়ে এটা একটা কী করবো একটা মানে মিল দিই আর কি। যেমন পান সুপারি যে পুজোয় দেওয়া হয়, এটা বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা পান সুপারি খেয়ে একটা ইয়ে আছে, পান সুপারি নিয়ে বসে মহিলারা পিএনপিসি করেন, যে সেটাকে বন্ধ করতে বলা হয়েছে, আমরা সেটা করি না পান সুপারিটা পুজো। সমনবাবু, আপনার কি মনে হয় যে এই রায়টি আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা, ছোটো ছোটো শিশুরা যারা মন্দির চত্বরে আছে, তাদেরকে মানে মনোগত দিক দিয়ে অনেকটা বেশি উন্নত করবে, তারা অন্তত এই বিষয়গুলো দেখা বন্ধ করবে, এই বিষয়টা কি মনে হয়? নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে। এটা খুব মানে ভয়াবহ দৃশ্য, অনেকেই দেখেন না এটা। এখানে এখানেও যদি লোকের সঙ্গে কথা বলা যায়, অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে এমনিতেই কথা বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি দেখলাম যে 90%-এরও বেশি লোক বলির বিরুদ্ধে, বলির পক্ষে কেউ বলেননি। এটা তো আমরা আসবো আলোচনায়, আমরা এই কথাগুলো শুনতে থাকবো। আপনারা দেখছেন TV24-এর আজকের এই বিশেষ প্রতিবেদনে, মাননীয় হাইকোর্টের রায়ের ঠিক পরের দিন, মহালয়ার পুণ্যদিনে, আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দিরে যারা বলি দেন তাঁদেরই দুজন, তারা আজ্ঞা নিচ্ছেন প্রধান পুরোহিতের কাছ থেকে, তাদেরকে মন্ত্রোচ্চারণে, তাদেরকে আশীর্বাণী দিয়ে তাদের হাতে বলির মূল অস্ত্রটি, খড়গুটি তুলে দিচ্ছেন। শুরু হয়ে যাবে বলি। প্রথমে সরকারিভাবে যে পশুটিকে দেয়া হয় প্রত্যেক দিন, এই মন্দিরের ঐতিহ্য মেনে সেই পশুটিকে বলি দেওয়া হবে। স্বপনবাবু, একটা বিষয় যদি আপনি বলেন, প্রত্যেক দিন তো এখানে বলি হয় সরকারি তরফে? হ্যাঁ, দশমী দিন ছাড়া, দশমী তিথিতে বলি হয় না, প্রত্যেক দিন একটা বলি হয়।
আমরা আরেকবার স্বপনবাবুর কাছ থেকে বিষয়গুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। স্বপনবাবু, আপনি যদি আরেকবার সংক্ষেপে আমাদের দর্শকদের জন্য এই মন্দিরটির ইতিহাস সম্পর্কে একটু বলেন আরেকবার। এই মন্দিরটা মহারাজা ধন্যমাণিক্য 1501 সালে বিষ্ণুর জন্যে তৈরি করার ভাবনা নিয়ে শুরু করেছিলেন। মন্দির নির্মাণ যখন শেষ, তখন তিনি স্বপ্নাদিষ্ট হলেন যে চট্টগ্রামে অবস্থিত চন্দ্রনাথ তীর্থে দেবী ত্রিপুরা সুন্দরী আছেন, তাকে এনে এখানে বসাতে হবে। স্বপ্নাদিষ্ট হয়ে তিনি একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়লেন যে বিষ্ণুর জন্যে নির্মিত মন্দিরে তিনি কীভাবে দেবী ত্রিপুরা সুন্দরীকে প্রতিষ্ঠা করবেন। তখন তিনি একটা দৈববাণী শুনলেন যে অম্বিকা এবং নারায়ণে কোনো প্রভেদ নেই, তাহলে তোমার ধন্যমাণিক্য তোমার কোনো চিন্তা নেই, তুমি এখানে মাকে প্রতিষ্ঠা করতে পারো। এই বিষয়টি নিয়ে একটা শিলালিপি ছিল মন্দিরে, সেটা অনেক বছর পাওয়া যায় না। তো একটা জিনিস কি, মন্দিরটা প্রতিষ্ঠার সময় থেকেই একটা কিন্তু মিলনের বার্তা দেওয়া হয়েছে যে শৈব এবং শাক্তের মিলন, এবং তার পরবর্তীকালেও এখানকার যে পরিচালন ব্যবস্থা, যেমন এটা ভারত ভুক্তির চুক্তির শর্ত অনুসারে জেলাশাসক সেবাইত, এমন তো নয় যে জেলাশাসক হিন্দু হবেন, তিনি বিভিন্ন ধর্মের হতে পারেন, কিন্তু যেই ধর্মেরই হোক জেলাশাসক সেবাইত থাকেন, এই নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলে না। দেওয়ালি মেলা যে কমিটি হয় তার সম্পাদক থাকেন মহকুমা শাসক। আমি আমার জীবনে অনেক দেখেছি মুসলিম মহকুমা শাসক দেওয়ালি মেলার কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, খ্রিস্টান মহকুমা শাসক করেছেন, শিখ মহকুমা শাসক করেছেন। আর এখানে আরেকটা জিনিস, এখানকার যারা পুরনো মুসলমান তারাও কিন্তু তাদের ক্ষেতের ফসল, গরুর দুধ, প্রথম দুধ এখানে এসে দেন। আবার হিন্দুরা অধিকাংশই গরুর দুধ বা ধূপবাতি মুমটুম এইসব বদর সাহেবের দরগায় দেন। একটা ঐতিহ্যই শহরের রয়েছে আর কি, যে দীর্ঘদিনের। আপনারা শুনছেন এই বিষয়গুলো, আমরাও শুনছি এবং সেই সঙ্গে দেখছেন টেলিভিশনের পর্দায়। একেবারে ছোট্ট একটি শিশু, তার উদ্দেশ্যেই হয়তোবা মানত করা, সে নত জানু হয়ে একেবারে নত জানু হয়ে মায়ের কাছে প্রার্থনা করছেন, বাবা এবং মায়ের সঙ্গে। অবুধ শিশু, হয়তোবা ঠিক করে জানেও না একটু পরে কী হবে তার চোখের সামনের এই পশুগুলোর, কিন্তু তারপরেও বিশ্বাসের জায়গা থেকে মা বাবা তাকে সঙ্গে নিয়ে এসেছেন। আরও এক শিশুকে আমরা দেখতে পাচ্ছি, তারই কোনো নিকটজন বা পরিবারের সঙ্গে সে এসেছে। তারা প্রত্যেকেই ভীত ভীত মুখে এখানে দাঁড়িয়ে, পুরোহিত জিজ্ঞাসা করছেন নাম, জিজ্ঞাসা করছেন গোত্র, এবং সেই সঙ্গে উৎসর্গ করা হচ্ছে এক একটি প্রাণীকে মায়ের উদ্দেশ্যে। স্বপনবাবু, আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে বলি বিষয়টি, মানে এখানে বলি ব্যাপারটা পুরোটাই তো একটা গোটা প্রক্রিয়া, মানে প্রথমে মন্ত্রোচ্চারণ, তারপরে বলি, তারপর এগুলো নিয়ে একটু দূরে যাওয়া, সেখানে পয় পরিষ্কার করা, তারপর মাংস, এবং মাংস বিক্রির একটি রেওয়াজ দীর্ঘদিন ধরে আছে, মানে সবটাই একটা প্রসেস বলা যেতে পারে এখানে। না, নিশ্চয়ই প্রসেস, তবে একটা বিষয় আমি এখানে পরিষ্কার করতে চাই যে বলির যে রক্তটা সেটা কিন্তু মাকে দেওয়া হয় না, মায়ের যে ডাকিনী যোগিনী আছে ওদের উদ্দেশ্যে এটা নিবেদন করা হয়। আর মাংসের একটা অংশ কচ্ছপদের দেওয়া হয়, আর পাঠার মাথাটা বিক্রি করে মন্দিরের কর্মীরা, এটা তাদের পাওনা, এটা একটা সিস্টেম আর কি, কনভেনশন বলা চলে, চলে আসছে দীর্ঘদিন থেকে। আমাদের আজকের এই নিবেদনে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি তার মধ্যে অবশ্যই উল্লেখ করতে হবে প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেলস অ্যাক্টের কথা। এই অ্যাক্টের সঙ্গে সঙ্গতি রেখে বহু মানুষ, বহু পরিবেশবিদ, পশুপ্রেমী, তারা কিন্তু বিভিন্ন কোর্টে নানা সময়ে আবেদন করেছেন, আহ্বান করেছেন যাতে এই বিষয়গুলোকে বন্ধ করা যায়। তাঁদেরই একজন সুভাষ ভট্টাচার্য, আমাদের রাজ্যের বিশিষ্ট আইনজীবী, তিনিও এই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন এবং মাননীয় হাইকোর্ট তাঁর এই আবেদনের পরে সিদ্ধান্ত দেন
যে মন্দির চত্বরে বলি হবে না। এই দেশে তামিলনাড়ু থেকে কর্ণাটক, ওয়েস্ট বেঙ্গল থেকে আসাম, অন্ধ্রপ্রদেশ থেকে উড়িষ্যা, নানা জায়গায় বলির চল, বিভিন্ন মন্দিরে বলির চল। পূর্ব ভারতে নবরাত্রিতে বলি দেয়া হয়। শোনা যায় বা বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়, রাজস্থানে রাজপুতেরা নবরাত্রিতে ঘোড়া বলি দিতেন। আজ এই আয়োজনটিতে যখন আপনাদের সঙ্গে আমরা আছি, তখন এই দৃশ্যটাও আমরা কোনোভাবেই হাতছাড়া করতে চাই না। একসঙ্গে অনেকগুলো শিশু একেবারে বলির ঠিক সামনাটায় দাঁড়িয়ে, তাদের মনে কি প্রভাব পড়ে বা ভবিষ্যৎ জীবনের জন্য তারা এই দৃশ্যগুলোকে যখন দেখতে থাকে তাদের মন কি বলে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের ভাবনা চিন্তা শুরু করতে হবে। মনোবিদেরা এই বিষয়গুলো নিয়ে নানা সময়ে নানাভাবে তাদের মতামত ব্যক্ত করেছেন। আপনাদের দেখাতে চাই ফুলের মতো নিষ্পাপ শিশুরা এখানে আসেন বাবা মায়ের হাত ধরে, তারা তাদের মতো একটি জগতে একেবারে মজে থাকেন। এই সবের মাঝখানে এই দৃশ্যগুলো তাদেরকে আহত করে। একের পর এক পশুগুলো আসছে, স্বপনবাবু আরেকটা বিষয় যদি একটু আপনি আমাদের বলেন, মানে গতকালকের এই রায়ের পরে আপনার যাদের সঙ্গে কথা হয়েছে বা উদয়পুরে দীর্ঘদিন এই বিষয়গুলো নিয়ে যারা সচেতন ছিলেন, সজাগ ছিলেন, বিভিন্ন সময় নানা ফোরামে কথা বলেছেন, কিংবা সামগ্রিকভাবে গতকাল থেকে আজ পর্যন্ত আপনার নিশ্চয়ই অনেকের সঙ্গে কথা হয়েছে, আমি কোনো ব্যক্তি নামে যাব না, কিন্তু আপনি যদি একটু সার্বিক উদয়পুরের মানুষের প্রতিক্রিয়ার কথা আমাদেরকে একটু জানান, কীভাবে দেখছেন এখানকার মানুষ এই রায়টিকে? না, অধিকাংশ মানুষই রায়টিকে স্বাগত জানিয়েছেন, কারণ এই প্রথার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটা জনমত গঠনের প্রক্রিয়া চলছিল। খুব স্বাভাবিকভাবেই বেশিরভাগ লোকই, আমার সঙ্গে অন্তত যাদের কথা হয়েছে, তারা এই রায়টাকে স্বাগত জানিয়েছেন। আর কেউ কেউ তো ধর্মান্ধ থাকেন, সব কিছু যুক্তিতর্কের বাইরে গিয়ে নানান প্রশ্ন তুলতেই পারেন, কিন্তু সার্বিকভাবে আমার কাছে মনে হয়েছে যে এই রায়টাতে মানুষ খুশি হয়েছে। আমাদের সঙ্গে আরো দর্শনার্থীরা, আমরা আরেকবার জানার চেষ্টা করি এই প্রজন্মের ছেলেমেয়েরা তারা কিভাবে দেখার চেষ্টা করছে বিষয়টিকে। উচ্চ আদালত গতকালকে বলেছে যে মন্দিরে বলি দেয়া চলবে না, বলি প্রথা বন্ধ করতে হবে। একজন পুণ্যার্থী বা দর্শনার্থী হিসেবে বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা? অ্যাকচুয়ালি বলি তো আমরা কখনোই মানে বিশ্বাস করি না যে বলির সাথে আমরা পূর্ণ হবে বা কিছু হবে। আর যেহেতু মন্দির কর্তৃপক্ষ চাইছে না বন্ধ করার জন্য, আমরা সাধারণ জনগণ যদি বলিটা যদি আমরা উৎসর্গ না করি তাহলে মন্দির থেকে হয়তো কমতে থাকবে এবং কোনো একটা সময় হয়তো এটা বন্ধ হওয়া সম্ভব হবে আর কি। এটাই, যদি আমরা যদি চাই যদি বন্ধ করার জন্য আর উৎসর্গ না করি মন্দিরে তাহলে হয়তো বন্ধ হবে। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষজন, বিভিন্ন পেশার মানুষজন তারা এখানে আসেন, ছেলে মেয়েদের, ছোট ছোট শিশুদের খেলনা ইত্যাদি বিষয়গুলো নিয়ে পর্ষা সাজিয়ে বসেছেন এক ব্যবসায়ী। আমরা তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করি, তিনি কিভাবে দেখছেন। দাদা, হাইকোর্ট রায় দিয়েছে যে মন্দিরে বলি দেয়া চলবে না, বলি বন্ধ করতে হবে, আপনি নিজে বিষয়টিকে কিভাবে দেখেন? মানে এই যে বলি হয় প্রত্যেক দিন এখানে, আপনি কি এটা সমর্থন করেন? অ্যাকচুয়ালি বলতে গেলে এটা সবারই মতামত, যেটা বলিটা বদ্ধ করা উচিত, সব কিছু বদ্ধ, সতীদাহ প্রথা বদ্ধ হয়েছে, নরবলি বদ্ধ হয়েছে,
তো আমার মত না, এটা যারা অন্য লোকেরাও বলে যে বলিটা বদ্ধ হওয়া উচিত, তো আমার মতে একমাত্র সব কিছু মোটামুটি পরিবর্তন হয়ে গেছে, তার মতে বলিটা বদ্ধ হওয়াই ভালো বলে মনে হয়। কেন বন্ধ হওয়া দরকার বলে মনে হয় একটু বুঝিয়ে বলবেন, মানে আপনার মনের মধ্যে কেন এই প্রশ্নটা আসছে যে না এটা বন্ধ হলে ভালো, কী কারণ? তার কারণ হচ্ছে যুগ যুগ ধরে চলে আসে বলি বলি ব্যাপারটা। তো আগে যেটা আমরা দাদু দিদিমাকে শুনতাম যে নরবলি হতো, আমরা দেখিনি, তো নরবলি হতো, নরবলি বদ্ধ হয়ে গেছে, শহীদের প্রথা বদ্ধ হয়েছে, তার মাঝে পশু বলিটা এটা মানে কি বলবো, আমার মতে পশু বলিটা বদ্ধ হওয়া উচিত বলতে তার জন্য তো এটা সংস্কার কি কুসংস্কার এটা তো জানি না। পশু বলিটা মোটামুটিভাবে অনেক 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 মন্দিরে চলছে, তো আমার মতে বলিটা বদ্ধ হওয়া উচিত অনেক, তাছাড়াও তো অনেক পশুটা পশুর বলি হয়ে যাচ্ছে, তো সমতে অনেক সময় দেখা যাবে অন্য কোন একটা সময় যে আমাদের যে পাঠা বলিটা হচ্ছে হচ্ছে এটা অন্য প্রকারে চলে যেতে পারে বা অন্য কোনো পশুর দ্বারা এটা পরিবর্তিত হতে পারে। তো আমার মতে বলিটা আমার এটা সবাই ভালো লাগছে না, কি ভালো দেখাচ্ছে না, তার জন্য বলিটা বদ্ধ হওয়া উচিত। এই মন্দিরকে ঘিরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস, স্বপ্ন, মানত, প্রার্থনা, পূজা, কত কত ঝুঁকি, কত কত দিন এই মন্দিরের কাছে ফিরে আসা, নিজের আপনজন, নিজের প্রিয়জনের ভালো, পরিবারের মঙ্গল কামনায়, কত মানুষ এখানে ছুটে এসেছেন, শুধুমাত্র রাজ্যের নয়, যে কথাটি বলছিলাম আপনাদের, বহির রাজ্য বহির দেশ থেকে এই মন্দিরে বহু মানুষ এসেছেন শুধুমাত্র একবার মাকে দর্শন দেওয়ার জন্য। নিজেদের বিশ্বাসের জায়গা থেকে তারা এসেছেন সবাই। আজকের এই আয়োজনে আমরা একবার ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, তারা কি ভাবছে বিষয়টি নিয়ে, তাদের কি মতামত। আচ্ছা, তোমরা কি জানো যে মন্দিরে বলি দেয়া বন্ধ করতে হবে এরকম একটা রায় দিয়েছে কোর্ট? তোমরা কি এই যে বলি হচ্ছে এখানে, এটা ভালো লাগে তোমাদের দেখতে? হ্যাঁ। বলি দেখতে ভালো লাগে? হ্যাঁ। পশু পাখিরা কষ্ট পাচ্ছে দেখতে ভালো লাগে তোমাদের? ভালো লাগে না। তোমার ভালো লাগে না? তোমার কি মনে হয় এই যে বলি হচ্ছে এটা বন্ধ হলে ভালো নাকি এটা চললে ভালো? তো মায়ের জন্য দেয়া আছে। এটা কি ভালো লাগে দেখতে তোমাদের কাছ থেকে? তোমার ভালো লাগে না? তোমার না ভালো লাগে না? কেন ভালো লাগে না একটু বলবে? একজন বলো না কেন ভালো লাগে না। কারণ কি ওদের মারা হচ্ছে, ওদের মেরে ফেলা হচ্ছে। ছোট ছোট শিশুরা, তাদেরও কিন্তু একই মতামত, তাদের মেরে ফেলা হচ্ছে। আপনারা দেখলেন, আমরা একেবারে সরাসরি গিয়ে তাদের জিজ্ঞাসা করলাম। এরকমভাবেই আজ মন্দির চত্বর থেকে আমরা বহু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, বহু মানুষ থেকে জানার চেষ্টা করছি তারা বিষয়টিকে কীভাবে দেখছেন, তাদের মতামত কী, এবং সার্বিকভাবে এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে কী প্রভাব কতটা, এই সব কিছুই আমরা আপনাদের দরবারে তুলে ধরছি। আমরা বলতে পারি এই মন্দির চত্বরে দুই শ্রেণীর মানুষ। আমরা যে দর্শনার্থীদের এখন আপনাদের দেখাচ্ছি, তারা প্রত্যেকেই বলির বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন, তাদের প্রত্যেকের হাতে মাটির পাত্রে বা কাগজের পাত্রে প্যারা, এবং কারোর হাতে মোমবাতি, ধূপকাঠি, ফুলের মালা ইত্যাদি। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি এবং আরও দর্শনার্থীদের সঙ্গে একটু কথা বলব। দিদি, আপনি জেনেছেন নিশ্চয়ই যে মন্দির চত্বরে বলি দেয়া বন্ধ করা হয়েছে, ত্রিপুরার মাননীয় হাইকোর্ট গতকালকে একটি রায় দিয়েছেন, ব্যক্তিগতভাবে আপনি বিষয়টিকে কিভাবে দেখেন, বলি প্রথা কি বন্ধ হওয়া উচিত না থাকা উচিত? আমি ভাবি মা কখনো বলি চায় না আমার, কেন জানি মনে হয় মা তো সন্তান, সন্তানের সবসময় মঙ্গল, সবসময় ওই মা বলি চায় না, মানুষের নিজের ভাবাবেগে ওইগুলো হচ্ছে, ঠিক আছে, আমার মনে হয় না মা বলি চায়। আপনার কেন মনে হয় না একটু বলবেন, মানে আপনি কেন এটার বিরুদ্ধে বা এটা বন্ধ হোক কেন চান মূলত, এটা একটু বলবেন। এটা কি এই জন্যে যে পশুগুলো কষ্ট পায় বা শিশুরা দেখলে তাদের মনে কষ্ট হয়, কোন বিষয়টা বেশি আঘাত করে আপনাকে? দুটোই। আমরা একে একে
অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তাদের মতামত জানার চেষ্টা করছি, তারা বিষয়টিকে কীভাবে দেখছেন সেই বিষয়টিকে নিশ্চিত করার চেষ্টা করছি। যে কথাটি বলছিলাম, এখানে দুটো দলে বিভক্ত দর্শনার্থীরা, একটি দল তারা একেবারেই বলির বিরুদ্ধে, আবার একই রকমভাবে আরেকটি দল যারা পশু পাখি নিয়ে এসছেন এখানে বলির জন্য, তারা কিন্তু মনে করছেন বলি চলতে পারে, বা আমি আমার বিশ্বাসের জায়গা থেকে বলি দিচ্ছি তাতে কার কি। এরকম একটি মতামতও কিন্তু আমরা অবশ্যই শুনতে পাবো, কারণ যারা বলি দিচ্ছেন তাদের তো একটি বিশ্বাসের জায়গা থেকেই তারা দিচ্ছেন, নচেত তারা পশু বা পাখি ইত্যাদি নিয়ে এখানে আসতেন না কোনোভাবেই। আমরা সেই জায়গাটিতেও যাব যাতে আমাদের এই প্রতিবেদনে কোনো পক্ষপাতিত্ব না থাকে। আমরা দুপক্ষের কাছ থেকেই জানার চেষ্টা করি। এদিকে এক আইসক্রিম ফেরিওয়ালা, তার কাছ থেকেও একটু শুনি। দাদা, এই যে বলি প্রথা বন্ধ হয়েছে, হাইকোর্ট কালকে বলেছে এখানে যে বলি হয় প্রত্যেক দিন, আপনার কি মনে হয় এটা বন্ধ হওয়া দরকার না এটা চলা দরকার? এটা চলা দরকার আছে। বলি বন্ধ হলে সবে সবে তো কষ্ট করবো, মানুষে মানুষই করবো, মানুষই করলে পরে মানুষ বলি না দিলে তো মাইন জাইন ফিরে যাবে, তো লাভ কী? বলি যদি না দেয়া হয় তাহলে মানুষ এসে এসে ফিরে যাবে, যারা মানত করে তারা কিন্তু কষ্ট পাবে। এখানে দেখুন পায়রা, সাদা রঙের এবং অন্য আরেকটি রঙের পায়রা রাখা হয়েছে। দিদি এগুলো কার বলতে পারছেন না, কেউ হয়তো বা এখানেই রেখে গেছেন, তাদেরকে ছেড়ে দেয়া হবে কিংবা বলি দেয়া হবে। ঠিক এইভাবে এই চত্বরটিতে যদি আমরা একটু ঘুরি, আমরা যদি নজর দেই এই চত্বরটিতে, তাহলে দেখব বহু মানুষ তারা কিন্তু সামিল হয়েছেন শুধুমাত্র এই বলির উদ্দেশ্যে। আমরা একবার দেখাতে চাই কিভাবে এখানে দলে দলে বিভিন্ন পশু পাখিদের নিয়ে রাখা হয়েছে, পাঠা এবং ঠিক একইভাবে কি অসম্ভব যন্ত্রণায় ছটফট করছে সদ্য বলি হওয়া পশুগুলো। এই দৃশ্যগুলো আমরা খুব বেশি আপনাদের দেখাতে চাই না, কারণ এই দৃশ্যগুলোর বিরুদ্ধেই আসলে রায়। রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে অনেকগুলো বছর আগে বলেছিলেন, এত রক্ত কেন তার বিসর্জন নাটকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে রঘুপতির কথা, অপর্ণার কথা, আপনাদের মনে আছে সেই বিখ্যাত নাটকের পঙ্ক্তিগুলো, নিজের ছাগ শিশুটির বলি হয়ে যায়, জানতে পারে না সকলের সামনে সে বলে ওঠে যে এত রক্ত কেন মন্দিরে। রবীন্দ্রনাথের বিখ্যাত বিসর্জন নাটকের এই পঙ্ক্তিটি আজও সমানভাবে আমাদের এখানে প্রযোজ্য। মন্দিরের ঠিক সামনে যেখানে বলি হচ্ছে তার যে একেবারে সামনে ড্রেনটি, এটি দিয়ে ভেসে যাচ্ছে রক্ত। আমরা সবাই মিলে আরেকবার রবীন্দ্রনাথের সেই কথা আওড়াতে পারি, এত রক্ত কেন। এই হলো শ্রী শ্রী মাতা ত্রিপুরা সুন্দরী। আমরা এই মন্দিরেই রয়েছি এবং এখানেই চলছে বলি পর্ব। মা দেখছেন একটি মোটা দড়ি দিয়ে বলির যে রাস্তাটি, তাকে দুপাশে বন্ধ করে দেয়া হয়, গঙ্গা জল ছেটানো হয়। কেউ বলির সময়, এই যে আপনারা সরাসরি রাস্তাটি দেখছেন, এটা দিয়ে কেউ আসতে বা যেতে পারে না। যেখানে বলি হচ্ছে তার চতুর্পাশে কিন্তু শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে আছেন, একের পর এক বলি পর্ব চলছে। আমাদের সঙ্গে এক দর্শনার্থী, তিনি একটু আগে বলি দিয়েছেন, তার পায়ে রক্ত, হাতে রক্ত এসে পড়েছে। দাদা, আপনি বলি কার নামে দিলেন? আমার পোলা মায়া ছেলে নামে। কি মানুষ করেছিলেন, মানে কি মানুষ করে পুজো দিয়েছেন? ওই যে একদম মাধ্যমিক পাস করলেন, পাস করিয়া মানুষই করেছেন। কালকে যে হাইকোর্ট রায় দিয়েছে যে ত্রিপুরার কোনো মন্দিরে আর বলি দেয়া চলবে না, আপনি কি এই রায়কে সমর্থন করেন, মানে আপনি এটার পক্ষে না বলির পক্ষে? আপনি এটা তো আমার পক্ষে, তো বলির পক্ষে হলে ভালো। আপনি চান মন্দিরে বলি থাকুক? থাকবো না, আমি চাই।
এই যে বলি হচ্ছে এখানে, ছোট ছোট ছেলেমেয়েরা সবাই দাঁড়িয়ে দেখছে যে একটা পশুকে মেরে ফেলা হচ্ছে, পশুটি ছটফট করছে, রক্ত পড়ছে, আপনার কি মনে হয় না এই রাজ্যের একজন প্রবীণ নাগরিক হিসেবে যে এই দৃশ্যগুলো তাদের মনকে আঘাত করতে পারে, এই দৃশ্যগুলো তাদেরকে কষ্ট দিতে পারে, ব্যথা দিতে পারে? তা ঠিক, এটা আমি মানি, কারণ এটা সবাই দেখতে আসে বলিটা, তবে আমরা মানুষের একটা আসে দেখে আমরা বলি। আমরা যেরকম বলছিলাম, মানে একদিকে যেমন শয়ে শয়ে মানুষ তারা বলছেন বা তাদের বক্তব্য বেশ হয়েছে, বন্ধ হয়েছে, আমরা এটাই চাইছিলাম, আবার ঠিক একই রকমভাবে আরেক পক্ষের মানুষ তাদের ধর্মীয় মতবাদ, তাদের ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে, তাদের নিজস্ব ভাবনা এবং ধ্যান ধারণা থেকে তারা চাইছেন বলি প্রথাটি থাকুক। এই দুই মতই কিন্তু মন্দির প্রাঙ্গণে। তবে হ্যাঁ, যে দলটি জিতবে যদি ভোট নেওয়া হয়, বা যে দলটি এখানে জোরদার হয়ে বলছে যে আমরা চাই বন্ধ হোক, সেই দলটি কিন্তু ওই দল যারা বলছেন এই রায়কে আমরা সমর্থন করি। আমরা আরও এক দর্শনার্থীর সঙ্গে কথা বলি। এই যে পাঠা, আপনি বলি দিতে এসছেন, মানে আপনি কি গতকালকের এই রায়কে সমর্থন করেন, কোর্ট যে রায় দিয়েছে যে মন্দিরে বলি প্রথা বন্ধ করতে হবে? ঘটনা হচ্ছে, সরকারের যে সিদ্ধান্ত নেবেন সেটা আমরা অবশ্যই মানব, যতদিন পর্যন্ত সেটা চালু না হয়। হ্যাঁ, আর এটা কেন, মানে এই যে আপনি মানুষ, এটা কি কোনো মানত করে নাকি আপনি মানত? মানত বলতে কেমন, যখন এটা জন্ম হয় তখন তিন দিন ও কিছু খায়নি, উড়ে দাঁড়াতে পারেনি, তখন আমার মিসেস মাতৃভূষণের নামে মানসিক করছেন যদি বেঁচে উঠে মাতৃভূষণের মন্দিরে এনে বলি দেওয়া হবে। আপনারা শুনছেন, মানে বিভিন্ন কারণে, বিভিন্ন বিশ্বাসের জায়গা থেকে, ধর্মীয় সমস্ত মানে সংজ্ঞার ঊর্ধ্বে উঠে মানুষ কিন্তু তার মনের দুর্বলতার জায়গা থেকেই প্রধানত মায়ের কাছে মানত করেন, বিশ্বাস করেন যা চাইবেন তা ফলবে। আবার কখনো কখনো কোনো বিশ্বাস ছাড়াই, কোনো চাওয়া পাওয়া ছাড়াই শুধুমাত্র নিবেদন করা। এই দৃশ্যগুলো বারবার আমাদেরকে মনে করাবে রবীন্দ্রনাথের বিসর্জনে সেই বিখ্যাত নাটকের উক্তি, এত রক্ত কেন, চতুর্দিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং এখানের যে পোষা কুকুরেরা তারা প্রত্যেক দিন এই ক্ষণটির জন্য অপেক্ষা করেন কখন বলি হবে এবং তাদের খাদ্য জুটবে। তৃপ্তি সহকারে পাঁঠাবলির রক্ত চেটে চেটে খাচ্ছে কুকুরেরা। ধর্মীয় নানা বিশ্বাস, ধর্মীয় নানা আবেগ থেকে আমাদের এই বিষয়টি। সমস্ত জায়গাতেই যেন প্রতীকী কিছু ব্যাপার, এই জায়গাটিতেও এসে কিন্তু দুটো পায়রা ভিড় করেছে, উড়তে চাইছে এবং উড়ছে। তারা কি শান্তির কথা বলছে? কে ডাকলো তাদের এখানে? তাদের তো বলি দেয়া হবে না, কেন এলো তারা? এমন প্রশ্ন কিন্তু উকি ঝুঁকি মারে বহু মানুষকে, বহু দর্শনার্থীরা এই বিষয়গুলো নিয়েও ভাবেন, কিন্তু বিষয়গুলো প্রকাশ্যে বলা হয় না সবসময়। একদিকে সারি সারি পাঁঠার মাথা বলি দেওয়ার পরে রাখা হয়েছে, অন্যদিকে অপেক্ষা করছে আরও বহু পাঁঠা বলি দেয়া হবে। এমনভাবেও মানত করেন যে আমরা বলি দেব না, আমরা ছেড়ে দেব পশুগুলো। লাল কাপড় বা লাল শালু দিয়ে যে পাঁঠাগুলো বেঁধে রাখা হয়েছে শরীরে, সেগুলো ছেড়ে দেয়া হবে, এগুলোকে বলি দেয়া হবে না, এটাই প্রথা, এটা চিহ্ন বলা যেতে পারে। সাধারণ মানুষ বা ধর্মভীরু, ধর্মপ্রাণ মানুষ যারা, তারা দেখলেই বুঝতে পারবেন এই পাঁঠাগুলোকে বলি দেয়া হবে না। দিকে দিকে জোগাড়ের রব উঠছে, মাঝে মাঝেই চলছে বলি পর্ব। আমরা মহালয়ার পুণ্য দিনে ত্রিপুরার মাননীয় উচ্চ আদালতের একটি ঐতিহাসিক রায়ের ঠিক পরের দিন উদয়পুর মন্দির চত্বরের অবস্থান নিয়ে।
পুরোহিতেরা স্তোত্র পাঠ করেছেন নানা জায়গায়। সকলে ভালো থাকুন, সকলে মঙ্গলে থাকুন, এটাই মূল কথা। আজকের মতো একটি তারিখেই ত্রিপুরার ইতিহাসে দিকে দিকে দেবীকে আগমন করা হবে, আহ্বান জানানো হবে, পূজা করা হবে। এরকম একটি প্রেক্ষাপটকে মাথায় রেখে যখন বলিবন্ধের রায় দিয়েছেন মাননীয় আদালত, তখন ত্রিপুরেশ্বরী মন্দিরে এই ঘটনাগুলো নানাভাবে আমাদেরকে প্রভাবিত করবে, নানাভাবে আপনাদেরকে প্রভাবিত করবে। আপনারা কেউ পক্ষে বলবেন, কেউ বিপক্ষে বলবেন, কেউ বলবেন না হয়তো বা, কে জানে। আমরা যদি একটু কাব্যিকভাবে দেখার চেষ্টা করি, পায়রা যদি একেবারে সাষ্টাঙ্গে প্রণাম যাকে বলে, মায়ের কাছে সর্বস্ব নিবেদন করা। পরিবারের তরফে কোনো এক কারণে হয়তোবা এই পশুটিকে উৎসর্গ করা হয়েছিল। ইংরেজিতে যাকে বলে ফেসিয়াল এক্সপ্রেশন, কোনোভাবেই যেন বলি চাইছে না, সে একটু ছুট চাইছে, ছেড়ে দিলে পালিয়ে বাঁচবে, এরকম একটি বিষয়। কিন্তু তারপরেও বিভিন্ন পরিবার, বিভিন্ন ধর্মপ্রাণ মানুষ, তারা তাদেরকে নিয়ে আসেন, বলি দেয়া চলে। এবং এই বিষয়টি নিয়ে তাদের মতো করে তারা সন্তুষ্ট থাকেন। এই রায়দানের ঠিক পরের দিন দুটো পায়রার অনবরত এই জায়গাটিতে ঘুরে বেড়ানো TV24-এর দলকে একটি বার্তা দিতে চাইছে যেন। দেখুন, আপনারা যারা পশুপ্রেমী, আপনারা যারা বিশ্বাস করেন যে এই রায়টি ভালো হয়েছে, আপনাদের জন্য একটি দারুণ দৃশ্য। পৃথিবীর নানা আন্তর্জাতিক মঞ্চে, এই দেশের নানা দেশীয় মঞ্চে অতিথিরা মঞ্চে বা মঞ্চের বাইরে নেমে পায়রা উড়িয়েছেন, বার্তা দিতে চেয়েছেন। আবেগ থেকে নির্মাণ করবেন সেই চিন্তার রসদ। জোড়া পাঁঠা মানত করেছেন মায়ের কাছে। চিত্র দেখে যা মনে হচ্ছে মা এবং তার পুত্র সন্তান, তারা দুজনে মিলে মায়ের দিকে তাকিয়ে প্রার্থনা করলেন। আমরা দেখছি
পায়রাও কিন্তু হাতে হাতে রাখা হয়েছে। প্রথমে পশু অর্থাৎ পাঁঠাগুলোর বলি পর্ব সম্পন্ন হচ্ছে, তারপরে পাখিদের পর্ব। কেউ কেউ পাখি ছেড়ে দেবেন, উড়িয়ে দেবেন। এই মন্দির চত্বরে প্রচুর পরিমাণে পায়রা কিংবা কবুতর যাকে আমরা বলি। এখানে আজকের এই প্রতিবেদনে আমরা দেখাতে চাই বহু মানুষ তারা কিন্তু পায়রা নিয়ে এসেছেন, দুই হাতে নিজের পায়রাটিকে ধরে রেখেছেন। পশু পর্ব শেষ, পাখি পর্ব শুরু। শান্তির প্রতীক পায়রা, তারাও সামিল এই পর্বটিতে। মা বলছেন তার ছেলেকে পা লম্বা করো, শুয়ে পড়ো একেবারে। আর অন্যদিকে পায়রাগুলো প্রধান পুরোহিতের হাতে। তারা উড়িয়ে দেবেন পায়রা, মাকে উৎসর্গ করবেন। যারা বলি প্রথার বিরুদ্ধে, তাদের মধ্যেই কেউ কেউ পায়রা নিয়ে আসছেন, উড়িয়ে দিতে চাইছেন। আমরা দেখলাম পায়রা উড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ পায়রাদের বলি দেওয়া হচ্ছে না, অনেকেই পায়রা নিয়ে এসছেন, তার একটি উড়ে গেল। এই মন্দির চত্বরেই থাকবে। এই যে দেখছেন উড়িয়ে দেওয়া হচ্ছে মায়ের মন্দিরের দিকে একেবারে নির্দেশ করে। দেখুন এই দৃশ্যটিও দারুণ। ছোট ছোট ছেলেমেয়েরা তারা বিষয়টিকে দেখতে চাইছেন, তারা বিষয়টিকে দেখছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে পুজো হয়ে যাওয়ার পরে এই যে আমরা বলছি শান্তির প্রতীক, তাদেরকে কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে, তারা বলির প্রাঙ্গণে যাচ্ছেন না। ত্রিপুরার মাননীয় উচ্চ আদালত গতকাল যে ঐতিহাসিক রায় দিয়েছেন যে মন্দিরে মন্দিরে বলি প্রথা বন্ধ করতে হবে, তারপরে কিনা আমাদের জানা নেই, তবে বহু মানুষ এখানে পাঁঠা বলির পরে কিন্তু এই পর্বটিতে অংশ নিচ্ছেন, যারা ঠিক এইরকমভাবে পূজার্চনা করার পর পাখিগুলোকে উড়িয়ে দিচ্ছেন। একের পর এক পায়রাগুলো যেগুলো মন্দিরের গায়ে এখন বসছে, এগুলো সব ভক্তদের দ্বারা মাকে নিবেদিত, উৎসর্গকৃত। দারুণ একটি বিষয় আজ আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আদালত যে রায়টি দিয়েছেন যে মন্দিরে বলি প্রথা বন্ধ করতে হবে, আপনি কি এই রায়ের পক্ষে না বিপক্ষে? আমি পক্ষে। অসহায় প্রাণকে কেন শুধু শুধু, আপনার কি মনে হয়, মানে রক্ত চায়, কোনো মাত্র রক্ত চায় না? আপনার কি মনে হয় এই রায়টি হওয়ার পরে ছোট ছোট শিশুরা যারা এই চত্বরে থাকেন এবং এই বলির দৃশ্যগুলো দেখতে থাকে, তাদের অন্তত একটি লাভ হয়েছে, মানে মানসিকভাবে তারা বিষয়গুলো থেকে একটু দূরে থাকতে পারবে, এটা কি মনে হয়?
মনে হয় কিছুটা, কেন কি আমার মনে হয় হিংসা তো হিংসাকে জন্ম দেয়, আর মা তো না, মা সার্বজনীন মা, সবাইকে যে নাকি প্রাণ দিচ্ছে শান্তি দিচ্ছে সেখানের মধ্যে রক্ত কেন চাইবে মা? তার জন্য আমার মনে হয় বলি না দিই, অন্য তো যেমন এই যে ছাড়ছে, ইটস ভেরি গুড, শান্তি ইনডাইরেক্টলি, এটা তো শান্তির তো প্রতীক, ঠিক আছে? তো সেই জায়গায় আমি প্রেফার করবো এই জিনিসটা বেটার। আপনারা শুনলেন বিসর্জন নাটকের সেই বিখ্যাত উক্তি, আমাদের বারবার আজ স্মরণ করতে হচ্ছে, যেখানে এত রক্ত কেন লাইনটি জগৎ জুড়ে খ্যাতি লাভ করেছে, আজ নানাভাবে এই বিষয়টি আমরা এখানে লক্ষ্য করছি। বহু মানুষ তারা কিন্তু একে একে বলছেন কি দরকার প্রাণিত, প্রণামী বাক্সের ওপরে যে পায়রাগুলো দেখছেন, মন্দিরের গায়ে দর্শন লেখা জায়গাটির ওপরে যে পায়রাগুলো দেখছেন, প্রত্যেকটি পায়রা আজ ভক্তরা কিন্তু মাকে উৎসর্গ করেছেন, বলি নয় পায়রা ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে পুরোহিত মশাই রয়েছেন, যিনি এতক্ষণ পূজার্চনা করছিলেন, যার দৃশ্য ইতিমধ্যেই আপনারা টেলিভিশনের পর্দায় দেখেছেন, তিনি একে একে মায়ের কাছে উৎসর্গ করছিলেন পশুগুলোকে। মশাই, আপনার নাম প্রথমে জানতে চাইব। আমার নাম চন্দন চক্রবর্তী। একটু জানতে চাইব চন্দনবাবু, এই যে আজকে আপনি একের পর এক বলি পর্বে অংশগ্রহণ করলেন, আমরা দেখলাম প্রায় 100 বলি হয়ে গেছে ইতিমধ্যেই, ব্যক্তিগতভাবে গতকালকের মাননীয় আদালতের যে রায় যে মন্দিরে মন্দিরে বলি প্রথা বন্ধ করতে হবে, আপনি ব্যক্তিগতভাবে এই রায়কে কীভাবে দেখছেন? আমি কালকে এটা আপনাদের টিভির মধ্যে আমি এটা দেখতে পেয়েছি যে বলি বন্ধ, ত্রিপুরা রাজ্যে সব মন্দিরেই বলি বন্ধ, কিন্তু আমার ব্যক্তিগত মত বলতে গেলে দেখুন, আজকে এখানে যে প্রায় 100 পাঠা বলি হলো, তার মধ্যে কিন্তু কাউকে আমি বলে দিইনি আসতে বা আপনিও বলে দিননি আসতে, ওরা যারা যারা এসেছে যার যার বিবেকের টানে বা মায়ের কাছে ওরা দৌড়ে এসেছে, কাউকে কেউ বলে দিইনি আপনি আজকে মায়ের বাড়িতে আপনার পাঠা বলি দিতেই হবে, যারা এসেছে তাদের মনের টানে এসেছে। আমরা এখানে মায়ের কাছে পুজো দিই, একটা পাঠা আমরা সরকারিভাবে মহারাজের নামে এখানে পূজা হয় সেটা বলি হয়, এর মধ্যে এখানে যদি দুটা পাঠে থাকে বা 100 পাঠা থাকে আমরা যাতে এটা পুজো দেব এবং করে এসেছি। আমার মনে হয় এখানে আমি আরটুকু কথা বলতে চাই, আজকে এখানে না হলেও অন্তত 2-2,500 লোক আছে, তাদের মধ্যে কেউ আসে মার দরজায় দাঁড়িয়ে পূজা করে, কেউ আসে এখান থেকে প্রণাম করে চলে যাচ্ছে, তাদেরকে বাধ্য করা হচ্ছে না যে আপনি আজকে বলি দিতেই হবে, কেউ আসছে যে না আমি ওইখানে প্রণাম করে মায়ের নাক মন্দিরে বসে একটু জপ টপ করব, সেটার জন্য ব্যবস্থা আছে, এখানে বসে জপ টপ করে ওনার ক্রিয়া শেষ উনি চলে যায়, তাকেও বাধ্য করা হচ্ছে না আপনি এখানে এসে একটা বলি দেন, আর যার বলি দেওয়ার মানসিকতা তারাই একমাত্র এই দরজায় আসছে। তাহলে আমাদের মায়ের মন্দিরে তিনটা ভাগে বিভক্ত আছে এখানে, যারা মায়ের মন্দিরে মায়ের, আমরা দেখলাম অনেকে পায়রা উড়িয়ে দিচ্ছেন, বলছি আমি যারা মায়ের চরণে প্রণাম করছে প্রণাম করে দিয়ে চলে যাচ্ছে, যার যতটুকু মানুষই সে করে যাচ্ছে, কেউ যদি মনে করছে এখানে বসে আমি জপ টপ করবো বা হুম করবো, হুমও করতে আমরা কিছুক্ষণ পরে আমি একটা হুম করাবো, তাও পাবলিকের পূজার হুম করব, তো ওদের ওরা ওর ইচ্ছে। এখানে যেটা আজকে হলো এটাও সব যত ভক্তরা আজকে আসছে ওদের যার যার মনের ব্যাপার, এটা ওদেরকে কেউই বাধ্য করেনি, কেউই বলেনি যে তুমি। আপনি কতদিন ধরে এই বলি পূজার সঙ্গে জড়িয়ে আছেন? বলি পূজা না, আমি মায়ের পূজার সাথে আজকে প্রায় 37 বছর যাবৎ জড়িত আছি। এই যে দীর্ঘদিনের এত বছরের একটি অভ্যেস আপনাদের এবং এত বছরের একটি রীতি বা রেওয়াজ বলতে পারি, আচমকা যদি আপনারা এই আদেশ পেয়ে যাবেন শীঘ্রই আমরা আশা করছি, তারপর যদি এই মন্দিরে বলি প্রথা বন্ধ হয়ে যায় সেই বিষয়টিকে আপনি কীভাবে দেখবেন? সেই বিষয়ের ব্যাপারে আমি এতটুকু পর্যন্ত এখনও যাইনি, কারণ আমার একটা মনে মনে একটা আছে, মায়ের একটা কৃপা আছে, আমার মনে হয় যে বলি বন্ধ হবে না, কারণ রায় কী দিয়েছে আমি জানি না, হয়তো যদি এরকম দিয়ে থাকে যে প্রকাশ্যে বলি নিষেধ, তাইলে আমরা প্রকাশ্যে বাদ দিয়ে মায়ের নামে যে একটা বলি হয় আমরা ওই বলিটাই দেবো, কেউ যদি আসে বলি দেয় দিলে দিব না দিলে নাই, আমরা প্রকাশ্য ওই একটা সবটি কভার দিয়ে হলো আমরা বলির কাজ চালিয়ে যাব, কারণ এটা আমাদের পূজার মধ্যে এটা একটা বলি, এটা অঙ্গ, সেহেতু এটা বাদ দেওয়াটা আমার মনে হয় না এখানে ঠিক হবে। আপনি কি বলছেন মানে আদালত যদি রায় দিয়ে দেয় যে বলি আর দেওয়া যাবে না, তখন তো আর দেওয়া যাবে না? যদি রায় দিয়ে দেয় আদালতের উপর দিয়ে তো আর কিছু করার নেই,
এটা তো আমাদের কারোর কিছু করার নেই। এতদিন অনেকজনে অনেক রকম কথা অনেক কিছু হয়েছে, এটা আমাদের সবার এক একজনের একটা ব্যক্তিগত মত। আপনি যেহেতু পূজা করেন, আপনি যেহেতু পূজা করেন, সাধারণ ধর্মভীরু মানুষেরা বা সাধারণ মানুষেরা তারা মনে করেন আপনারা ভগবানের অনেকটা কাছের, আপনাদের মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানো যায় বা দেবদেবীদের কাছে পৌঁছানো যায়। সেই জায়গায় দাঁড়িয়ে বা ওই আবেগটাকে সঙ্গে নিয়ে যদি জানার চেষ্টা করি, আপনি ব্যক্তিগতভাবে প্রায় 40 বছর পুজো করছেন, এই যে ছোটো ছোটো ছেলেমেয়েরা এখানে দাঁড়িয়ে বলিটি দেখতে থাকে, তাদের আমি দেখছিলাম যে বলি চলছিল ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে তারা অনেকে একসঙ্গে দাঁড়িয়ে দেখছে, কেউ আনন্দ পাচ্ছে, কেউ বুঝতেই পাচ্ছে না, কেউ কষ্ট পাচ্ছে, কেউ হয়তো বা ফিরে গিয়ে অনেকদিন পরে এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে একটি ক্রিয়া বা ভাব জন্ম নেবে। এই বিষয়টিকে একজন অভিভাবক হিসেবে, পুরোহিত হিসেবে বা সমাজের একজন সুনাগরিক হিসেবে আপনি কিভাবে দেখবেন যে এটা কি ঠিক নাকি ঠিকই কারণে বন্ধ হয়েছে আসলে বলি প্রথা? না, এই দেখুন, এই ব্যাপারটা আপনি যেটা বলেছেন এটা ঠিক আছে, কিন্তু এটা ডাইরেক্ট মন্দিরে আক্রমণটা না করে, আমি যখন দেখি রাস্তা দিয়ে চলতে থাকি, দেখলাম যে মহাদেব দিঘি ওপেন, জগন্নাথ দিঘি ওপেন, ওইখানে জাল দিয়ে মাছ ধরছে, মাছগুলি এতটুকু ছোটো মাছগুলি ছটপট ছটপট করছে, তাদেরও কিন্তু ইচ্ছা ছিল বাঁচার, আরও তাদেরও ইচ্ছা ছিল এতটুকু মাছটা আরও বড় হবে, এটা যদি ওই দিন না ধরতো এটা আরও 1 বছর 1.5 বছর 2 বছর বাঁচতে পারতো। আঘাতটা কিন্তু ফিরে আসছে না, আঘাতটা আসছে ভগবানের উপর, ভগবানের পূজার উপর আঘাতটা আসছে। আমার কাছে ওই জিনিসটাই আমার মত আর কি। কেন যদি তাই হয়ে থাকে যে আজকে এটার কারণে মানুষ বাচ্চাদের মনে এফেক্ট হবে, বাচ্চাদের মনে আঘাত লাগবে, ওইটাও তো একটা ব্যাপার। আমি যে বাজারে দেখা যায় আজকে দেখা যায় ওই বাচ্চাটারই আজকে জন্মের অনুষ্ঠান, ওর একটা যে কোনো ক্রিয়াকাণ্ডে বা পাঠাবার সব বলি দিয়ে দিচ্ছে বাড়িতে নিয়ে, এখানে তো আমরা এক কুবে ঘাত করছি। বুঝতে পেরেছি। আপনি এই যে এখানে বসে এই পেতলের থালাটিকে সঙ্গে নিয়ে প্রত্যেকটি পাঁঠার কপালে খড়গটিকে ছোঁয়াচ্ছিলেন, মন্ত্র উচ্চারণ করছিলেন, আসলে কি বলেন আপনারা একটু বলবেন? আমাদের এখানে এটা মন্ত্রপুত, এখানে যেটা বলি হচ্ছে ওইখানে ঘাত করে বলি হচ্ছে, আর এখানে এটা মন্ত্রপুত একটা খড়গো ছোঁয়ানি হচ্ছে। আমরা মার বীজ মন্ত্র দিয়ে এখানে করে এটার মায়ের নাম নিয়ে ওকে বলি উৎসর্গ। একটু কি মন্ত্রটা শোনা যাবে, মানে কি বলেন আপনারা? ওইটা দিয়ে তো মানে ওই ফট মন্ত্র দিয়ে আমরা উচ্চারণ করি পাঠার কন্দেশ খড়গোটা ছোঁয়াই আর। আমি দর্শকদের একটু মন্ত্রটা শোনাতে চাইছি, কি বলেন আপনারা? বীজ মন্ত্র থাকে তো, যে কারণে আমি এটা শোনাতে পারছি। এবং পায়রাগুলোর বিষয়টা একটু বলবেন, মানে পাখি কি বলি দেওয়া হয় না? শুনেন, এখানে তাহলে এই কথাটা বলতে গেলে আপনি তো প্রথম থেকেই এখানেই ছিলেন, দেখেছেন যে কেউ পাঠা বলি দিয়েছে, কেউ পাঠা ছেড়েছে, ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু এখানে কেউই কাউকে বলেনি যে তুমি বলি দাও তুমি ছাড়ো। সেরকম কবুতরও সবাই আজকে পূজা দিয়ে দিয়ে এখানে ছেড়ে দিয়েছে, কিন্তু এখানে আরও অনেক কিছু বলি হয়, হাঁস বলি হয়, মহিষ বলি হয়। আজকের দিনে যদি একজন একটা মহিষ নিয়ে আসতো আমরা এটা বলি দিতাম, আনেনি বলি হয়নি। ঠিক সেরকম ওই পায়রা আজকে যতটা এসেছে মায়ের নামে তারা এখানে উৎসর্গ করে মার সামনে নিয়ে এগুলি ছেড়ে দিয়েছে। চন্দনবাবু, এতক্ষণ পুজো করার পর আপনি আমাদের সময় দিলেন, আন্তরিক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। আপনারা শুনলেন আসলে যিনি পুরোহিত, যিনি পূজা করলেন আজ মাকে, যিনি বলি অর্পণ করলেন এখানে এবং উৎসর্গ করলেন মায়ের নামে, তিনিও কিন্তু বলছেন যে আমরা তো কাউকে বলে দিই না, আমরা তো কাউকে বিষয়গুলো নিয়ে কিচ্ছু বলি না, যে যার মতো করে তাঁদের নিয়ম মেনে এখানে বলি পর্বে অংশগ্রহণ করে। এবারে সেই দুজন মানুষ যাদেরকে এতক্ষণ আপনারা দেখেছেন, তারা যে কাজটি সম্পন্ন করেছেন, তাদের কর্তব্য এটি, তাদের দায়িত্ব এটি। হয়তোবা টেলিভিশনের পর্দায় দৃশ্যগুলো দেখতে দেখতে আমাদের অনেকেরই রাগ বা ঘৃণা জন্মেছে তাঁদের ওপর, কিন্তু তাদের সঙ্গে কথা বলবো, তাদের মন, তাদের ভাবনা, তাদের দায়িত্ব নিয়ে তাদের বক্তব্য শুনতে চাই, শোনাতে চাই আপনাদের। আপনাদের দুজনের নাম একটু আগে জানবো। আমার নাম উত্তম কুমার নিয়োগী। রাকেশ মজুমদার।
উত্তম বাবু একটা বিষয় একটু জানতে চাই, এই যে অনবরত একের পর এক বলি দিয়ে গেলেন, মানে একটার পর একটা এরকম ভারী একটি খড়গ নিয়ে পরিশ্রম তো লাগে না? এটা তো মায়ের আশীর্বাদ, আমাদের তো শুধু সাহায্য করা, মার হাতে খড়গ উঠিয়ে দেওয়া, এটা মার আশীর্বাদ থাকলেই সব কিছু হয়ে যায়। আপনি কত বছর ধরে এই কাজটা করছেন? আমি 96 থেকে আছি মন্দিরে। আপনি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ কতটা পাঠা বলি দিয়েছেন? প্রায় 230-32 হবে, এটা দেওয়ালি মেলার দিনের বেলা, এটা আজকের থেকে 3-4 বছর আগে। 333টা পাঠা একদিনে? 233টা। এই যে আপনারা আজকে একের পর এক বলি দিয়ে গেলেন, মানে বিষয়টা সম্পন্ন করলেন, কাজটা শেষ করলেন, গতকালকে হাইকোর্টের একটি রায় ছিল যে মানে মন্দিরে বলি প্রথা বন্ধ করতে হবে, আজকের দিন মহালয়, মহালয়াতে এরকম একটি বিষয়, আপনি ব্যক্তিগতভাবে এই রায়টিকে কীভাবে দেখছেন? না, রায় তো মেনে নিতে হবে, কিন্তু আমাদের হাতে তো সরকার তরফ থেকে কোনো কাগজপত্র নথিপত্র আসেনি, আমাদেরকে কেউ নিষেধ করেনি, আর এটার সবটাই তো মালিক জেলা শাসক সেবাই তুনি, আমাদের চেয়ারম্যান আছে মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব, তো আমাদের তরফ থেকে কোনো একটা কমিটি আছে, কমিটির তরফ থেকে আমরা এমন কিছু অর্ডার পাইনি। আর এখানে তো আমাদের মন্দিরের যে পুরোহিত মশাই আপনি দেখছেন, উনি তো বলি করে আসলে আমারও আসতে হবে, তো উনি তো সবটা বলির পুজো করলো, বলি দিল, আমি তো আলাদা করার মালিক আলাদা করে দিয়েছি। আপনার কি মত এই রায় নিয়ে? কোর্টের রায় তো মানতেই হবে, যেহেতু এখন তো মানে আমাদের কেউ নিষেধ করেনি এখন পর্যন্ত। এই যে আপনারা একের পর এক বলি দিয়ে যান, রক্ত, গায়ে রক্ত, হাতে একটি অস্ত্র, তারপর আবার যখন কাজটা শেষ হয়ে যায় সাধারণ বা স্বাভাবিক একটি জীবনে আপনারা ফিরে যান, বাড়িতে গিয়ে কারোর বাবা, কারোর দাদা, কারোর ভাই, কারোর স্বামী, এই দায়িত্বগুলো যখন পালন করেন, তখন কি এই দৃশ্যগুলো আপনাদের ব্যথা দেয় বা আহত করে মনে মনে? না, এগুলো কোনো ব্যথা দেয় না, তো যে এখানে থাকলেই তখনই মায়ের কাজ করি, বাইরে গেলে এসব একটু ফেক্ট করে না। এখানে মায়ের এখানে থাকলে মায়ের এখানে একটা আলাদা ইয়ে থাকে, আশীর্বাদের একটা ইয়ে থাকে, বাড়ি ঘরে এগুলি আসে, এগুলি মনে আসে। ছেলেমেয়েরা কখনো জিজ্ঞাসা করে না বাবা তুমি কেন পশু বলি দাও বা কেন হত্যা করো, এ যাবতীয় প্রশ্ন মুখোমুখি হয়েছেন? হ্যাঁ, বলছে আমার বাচ্চাও আমাকে জিজ্ঞেস করে, এটা মায়ের আশীর্বাদ, মাকে একটা খাওয়ার জন্য, মার যে মানে চালা গুন্ডা আছে তাদেরকে রক্ত দেওয়ার জন্য, দেখেছেন আপনি ঠাকুরমশাই রক্ত পূজা করে যে তাদেরকে মন্ত্র মাধ্যমে ইয়ে গ্রহণ করিয়েছে, ওইটা যা সবাইকে একটা খাওয়ার দিতে হয় তো আর কি। আপনারা শুনলেন, যারা বলি পর্বে অংশগ্রহণ করেছেন তাদেরও কিন্তু বক্তব্য একটাই, আদেশ শিরোধার্য, আমরা শুধু দায়িত্ব পালন করছি। আসলে একেবারে চিরন্তন ঐতিহ্যের একটি অঙ্গন এই জায়গাটি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে কত বছর আগে থেকে, কবে থেকে ঠিক বলি প্রথা শুরু হয়েছে কেউ বলতে পারবে না, তবে প্রত্যেক দিন সরকারি তরফে একটি পাঁঠা বলি দেয়া হয়, বছরে একদিন দশমীর দিন এই মন্দিরে কোনো বলি হয় না। আমাদের আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের প্রত্যেককে দেখানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম সামগ্রিকভাবে আদালতের এই রায়, মানুষ কীভাবে দেখছেন, সাধারণ মানুষ কী বলছেন, যারা পুজো করছেন এখানে পুরোহিতেরা, যারা বলির কাজটির সঙ্গে সরাসরি যুক্ত তারা কী মনে করছেন, তাদের কী বক্তব্য। ক্যামেরায় মানব এবং সৌমেন রায়ের সঙ্গে শুভ্রজিৎ ভট্টাচার্য, PB24। আমি ডাক দিতেছি জুড়ে, আমার নাম্বারের দিকে লক্ষ্য রাখেন। আমি 40 পেয়েছি, 40 দেবো। তুল 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 তুল
সামনে পা দিবি না।